বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতালির লা স্পেশিয়া আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নেজমুল হাসান শামীমের রিপোর্টে। ইতালির লা স্পেশিয়া আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হল নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার স্থানীয় একটি হলে সভাপতি আশরাফুল আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ মিলান সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসার সহ অনেকেই। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার পর শুরু হয় আনুষ্ঠানিকতা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাদল হোসেন, আশরাফুল আলম, তানভীর ভূঁইয়া, মতিউর রহমান বকুল ও মামুন। সুরাইয়া জেরিন ও ওমর ফারুকের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন এমিলি সাহা, রবিন হোসেন, রত্না ভূঁইয়া ও লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী শাহনাজ সুমি। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে আগত নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব ও সাধারণ প্রবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতালির লা স্পেশিয়া থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।